সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আজকের এই ভিডিওটি তাদের জন্য নয় যারা হাসতে ভালোবাসেন না, কারণ আজকের এই ভিডিওটিকে সাজানো হয়েছে বিয়েবাড়িতে ঘটে যাওয়া কিছু হাস্যকর ঘটনাকে নিয়ে। যদিও এর আগে বিয়েবাড়িতে ঘটে যাওয়া মজাদার হাস্যকর ঘটনাকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং সেই সকল ভিডিওগুলোকে দেখে আপনারা সকলে সাড়া দিয়েছেন, আর যার ফলাফলস্বরূপ বিয়েবাড়িতে ঘটে যাওয়া হাস্যকর ঘটনাকে কেন্দ্র করে আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সত্যি সত্যি আজকের এই ভিডিওটি অনেক বেশি হাস্যকর। এবং আজকের এই ভিডিওটি দেখে আমি নিজেই শিহরিত, তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, স্বামী অপেক্ষাকৃত বউয়ের ওজন যদি বেশি হয়ে থাকে আর সেই মোটাসোটা ওজনওয়ালা বউকে কোলে তুলতে গেলে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে তা এই ভিডিওটি দেখে একটু শিখে নিন। বিয়ের পোশাক পরে এই মেয়েটি একদম প্রস্তুত হয়েছিল, কিন্তু হঠাৎ করে এই মেয়ে ছবি তোলার জন্য এমন কিছু উদ্ভট পোজ দিয়ে বসে যা সত্যি খুবই হাস্যকর ছিল। বাংলাতে একটা কথা আছে, যার বিয়ে তার খবর নাই পারাপশ্যের ঘুম নেই। ঠিক তেমনই ঘটনা ঘটেছে এখানে। মনে হচ্ছে বিয়ে বাড়িতে এরা ডান্স করছে না, এদের প্রত্যেককেই এক একটা ভূতে ধরেছে। বিয়ে সেদি প্রত্যেক মানুষের জন্য একটা স্বপ্নের মুহূর্ত, কিন্তু এই ব্যক্তির কাজ দেখুন, ইনি তার সদ্য বিবাহ করা বউকে মালা পরিয়ে এমনভাবে ডান্স দিয়ে সেই মুহূর্তটিকে সেলিব্রেট করছিলেন যা দেখে মনে হচ্ছিল ইনি মনে হয় বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। বিয়ের শেষে বর যখন তার বউকে দেখার জন্য বাড়ির ভিতরে প্রবেশ করতে চায়, তখন এই নতুন বরের শালীরা গেট ধরে বসে থাকে, আর এই বর যখন তার নিজের শক্তি খাটিয়ে ভিতরের দিকে প্রবেশ করতে চায়, ঠিক সেই সময় তার একজন শালী তাকে এমনভাবে ধাক্কা মারে যে সেই ধাক্কার ফলে সে আর ভিতরের দিকে প্রবেশ করতে পারে না। আর উল্টো এই বর একেবারে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। প্রেম করার সময় মেয়েরা একটু সুন্দর আর কম বয়সী হ্যান্ডসাম ছেলেদেরকেই পছন্দ করে থাকে, কিন্তু বাস্তব জীবনে এই সকল মেয়েরা যখন বিয়ের পিঁড়িতে বসে তখন টাকাওয়ালা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীকে বিয়ে করতে চায়, আর যাদের বয়স প্রায় 50+ হয়ে থাকে। এই যে তার একটু নমুনাও দেখে নিন। প্রত্যেকটা বিয়েবাড়িতে বরের সঙ্গে তার দুষ্টু বন্ধু বান্ধবেরা সবসময় উপস্থিত থাকে। এখানে ফটো সেশন চলছিল, কিন্তু বরের এক বন্ধু হঠাৎ করে বরকে এমন একটি জিনিস উপহার দেয় যা সচরাচর পাবলিক প্লেসে দেওয়া একবারই অনুচিত, আর সে জিনিসটি হাতে নিয়ে বর তো একেবারে লজ্জাজনক অবস্থায় পড়ে যায় এবং সেই জিনিসটিকে সবার কাছ থেকে লুকিয়ে ফেলার জন্য বর আর তার অন্য বন্ধু বান্ধবেরা অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেই জিনিসটি সবাই দেখে ফেলে যা সত্যি খুবই হাস্যকর ছিল। বিয়েবাড়িতে সবসময় শুধু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরাই দাওয়াত খেতে আসে না, মাঝে মধ্যে গরু বাছুরের মতো প্রাণীরাও ঢুকে পড়ে, এটি হচ্ছে তার উৎকৃষ্ট একটি প্রমাণ। আচ্ছা, এই ভিডিও ক্লিপসটি দেখে বলুন তো এই নবদম্পতি কোন খুশির ঠেলায় এত দাঁত কেলানি দিচ্ছে? অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু তা জানিয়ে দেবেন। বর যখন কনেকে মালা পরানোর জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই বরের কিছু বদমাইশ বন্ধু বান্ধব তাকে ঘাড়ের উপরে তুলে ধরে, আর যেটা কোনে একদম পছন্দ করেনি, তার ফলে তিনি সোজা গিয়ে ছোপার উপরে বসে পড়েন আর মনে মনে এটাও বলতে থাকেন যে তুই এখন কাকে মালা পরাবি পরা। বিয়ে সাদি উপলক্ষ করে কিছু আঙ্কেলের বয়সী মানুষেরা ডান্স দেয় যেগুলো সত্যিকার অর্থে খুবই হাস্যকর ও উদ্ভট দেখতে, আর এগুলো হচ্ছে তার বাস্তব প্রমাণ। আরে ভাই, এই টাকলু আঙ্কেল তো একেবারে কামাল করে দিয়েছে। আর এই দাদা আর দিদার নজর কাড়া ডান্সটাও একটু দেখে নিন। ভাই রে, তুই এখনই বউকে কোলে তুলতে গিয়ে তো হেলমেট খুলে ফেলছিস, জানি না রাত্রেবেলায় আবার হেলমেট ফাটিয়ে ফেলিস নাকি।
দেখুন বন্যার পানি উঠেছে, তারপরও পর ঘোড়ায় চেপে তার বউকে পিছনে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। সত্যি ভাই, তুই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাবি। এক জায়গাতে এই ভিডিও ক্লিপসটিকে দেখে মনে হয়েছে এটা একটা কোনো বিয়ের কোণের ভিডিও, কিন্তু পরবর্তীতে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর বুঝতে পারলাম যে এটা বউয়ের স্বামী বর। এই বউয়ের রাগ দেখে তো মনে হচ্ছে এ যে বাড়িতে যাবে সে বাড়িতে আর আগুন কষ্ট করে জ্বালাতে হবে না, সে বাড়িতে এমনিতেই আগুন জ্বলবে। বিয়ের দিন শেষে বর আর বউ যখন তার মুরব্বীদেরকে সালাম করতে আসে এবং সেখানে এসে কি ধরনের হাস্যকর ঘটনা ঘটে যায় তা আপনার নিজের চোখে দেখে নিন। আর বিয়ের সাথে সর্বশেষে যখন বর আর বউকে বিদায় জানানো হয় তখন দেখুন কতটা নিষ্ঠুরভাবে এই বউকে গাড়িতে উঠিয়ে দেওয়া হচ্ছে। আরে ভাই, এমন হাস্যকর বিয়ের বিদায়ের অনুষ্ঠান কি আপনি কখনো দেখেছেন? এই ভিডিওটি দেখে মনে হচ্ছিল যে বাড়ির মালিক কুকুরকে তাড়িয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এবং প্রতিনিয়ত রহস্য, রোমাঞ্চকর, হাস্যকর ও বিনোদনময় ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 কে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।